আমড়া গাছ। এখন শীতকাল, তো শীতকালে আমড়া গাছের কীরকম যত্ন করব বা কীরকম যত্ন করলে আমরা শীতের পরে যখন আমরার মুকুল আসার সময় তখন আমরা বেশি পরিমাণ মুকুল পাব, সেই বিষয় নিয়ে আজকের আমার ভিডিও। দেখুন, এখন নভেম্বর মাস, এই সময়ও কিন্তু আমার আমড়া গাছে বেশ কয়েকটি আমড়া রয়েছে। দেখুন, এখানে আমড়া রয়েছে, এখানে আমড়া রয়েছে। তো যেহেতু বারো মাসই আমড়া, দেখুন কয়েকটা ছোট আমড়াও কিন্তু এখানে রয়েছে। তো দেখুন, প্রায় দশটার উপরে আমার গাছে কিন্তু আমড়া রয়েছে। তবে গাছটা আগের চেয়ে অনেক রুগ্ন হয়ে গেছে। তো শীতকালে কেন হলো বা এই সময় আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি খাবারে ঘাটতি হচ্ছে, গাছের গাছের পাতা ঝরে যাচ্ছে কেন? সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজ দেওয়ার চেষ্টা করবো। তার সঙ্গে সঙ্গে আমি কী পরিচর্যা করতে হবে শীতকালে, সেটাও আজকে আমি জানাবো। তো এই শীতকালে এই পাতা ঝরে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমড়া গাছের এই সময় ডরমেন্সি পিরিয়ড। তো আমার গাছে পর্যাপ্ত খাবার আমি বারো মাস দিয়েছি, যে কারণে গাছে দেখুন এখনও পাতা সবুজ, কিন্তু কিছু কিছু ডালের পাতা কিন্তু ঝরে গেছে। দেখুন এখানে সব পাতা, এই ডালগুলো ঝরে গেছে, এখানের পাতা ডালগুলো সব ঝরে যাচ্ছে। শীত যত বাড়বে, যত জাঁকিয়ে শীত পড়বে, ততই কিন্তু পাতাগুলো ঝরতে থাকবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই, এটাই এর বৈশিষ্ট্য। এই সময় গাছে কয়েকটা আমড়া থাকবে, কিন্তু পাতা কিন্তু ঝরে যেতে পারে। তো সেটা পাতা ঝরা নিয়ে একটু ভাবনা চিন্তার কোনো বিষয়ই নেই। এই সময় কি করবেন, এই সময় একেবারে শীতের শুরুতে, নভেম্বর মাস যখন শুরু হচ্ছে বা নভেম্বর মাসের মধ্যেই, নভেম্বর মাস কিন্তু পার করবেন না, সেই সময় কি করুন, গাছে মাটিতে আপনি হালকা জৈব সার দিয়ে দিন। সেখানে হাড়গুঁড়ো, শিংকুচি, নিম খোল, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে পারেন। আর গাছে কি করুন, নিয়মিত বা পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর একটু কীটনাশক, যে কোনো কীটনাশক, নিম তেল দিলে সবচেয়ে ভালো হয়, আর একটু সাপ অ্যান্টিফাঙ্গাস বা যে কোনো অ্যান্টিফাঙ্গাস গাছে দিন। তাহলে কী হবে, গাছে পাতা থাকবে না, ঠিক আছে, তবে গাছে ছত্রাকও লাগবে না, আর কীট পোকার আক্রমণও কিন্তু হবে না। গাছ আবার যখন শীতের পরে, গাছ যখন মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি শেষে বা মার্চের দিকে গাছে নতুন করে পরিচর্যা শুরু করতে হবে, তাহলে কিন্তু আমরা গরমে প্রচুর পরিমাণে গাছে আনা পাবো। এই ছিল আজকের ভিডিও। তো এই